शुरू तो करो तुम्हारा अवश्य सुमितदार वीडियो ट्यूशन क्लासेस सम्बन्धे जानते इच्छा होच्छे तो से शब्द देखो अनेक किछु जानते पारबे जा ट्यूशन क्लासेस गल्प तुम कोथाओ शोनोनी बा एखाने ना एसो एखानकार सम्बन्धे गल्प तुम जानते पारबे जारा दूर थेके देखछो तादेर पक्षे ए मुहूर्ते आसा सम्भव होच्छे ना तारा से शब्द देखबे तुम्हार पार्सोनालिटी तुम्हार व्यक्तित्व तुम्हार कथा बलार स्टाइल एई जोन्नो আমার এখানে অনেক ইউটিউবে অনেকে ব্লগ করেছে আমি কাউকে এই কথাটা বলিনি বা আমার মানে তুমি তোমাকে দেখে আমার মনে হয়েছে যদি কখনো ব্লগের আইডিয়া তোমার লাগে চলো একসাথে ব্লগ করব পুরো এক্সট্রোভার্ট নমস্কার বাঙালি আমি ক্রিয়েটর সুমিত আর আমার চ্যানেল ক্রিয়েটর সুমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে আজকে একটা সারপ্রাইজ আছে আমি বলে রাখি বেশ কিছুদিন ধরে একটা ডিসিশন আমি নিয়েছি মানে বলতে পারো একটা নতুন চিন্তাভাবনা আছে যেটা হলো আমি হয়তো আগের যেটা ট্রেলার শ্যুট করেছি ওখানেও হয়তো আমি বলে মানে বলেছি যে একটা নতুন কিছু আসছে নতুন কিছু হলো এই যে আমার চ্যানেল যে ক্রিয়েটর সুমিত ক্রিয়েটর সুমিতের নামটা চেঞ্জ করতে চাই তোমাদের কাছে যদি কিছু থাকে সাজেস্ট করতে পারো নতুন কিছু মানে ডিফারেন্ট যারা তোমরা আমার চ্যানেল ফলো করো তারা অবশ্যই জানো যে আমার আমার চ্যানেলে কী কী আমি পোস্ট করি আপলোড করি তো সেই সংক্রান্ত যদি কিছু তোমাদের কাছে থেকে থাকে নাম যা মানে যেটা তোমরা হয়তো ভাবছো যে এই নামটা হলে ভালো হয় আমার হেল্প হবে বা তোমাদের ভালো লাগবে সেরকম কিছু নাম তোমরা কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো টিউশন ক্যাফেতে আমার আমাদের সাথে আছে টিউশন ক্যাফের ওনার প্রীতম অধিকারী প্রীতম দা কেমন আছো ভালো খুবই ভালো মোটামুটি বেশি ভাট না বকে ডাইরেক্ট আমি প্রীতম দার সাথে কথা বলিনি আচ্ছা প্রীতম দা হ্যাঁ বলো টিউশন ক্যাফে নামটা কিভাবে মাথায় মানে অন্যরকম তো হতে পারতো অন্য কিছু হতে পারতো টিউশন ক্যাফে কেন এটা ইউনিক নাম টিউশন ক্যাফে ইউনিকনেসটা আমার তাহলে পুরোটা গল্পটা পুরোটা যখন গল্পটা হচ্ছে তবে গল্প বলতে গেলে আবার ভিডিও তোমার টাইম বেড়ে যাবে এত কথা না বলে বলি তো টিউশন ক্যাফে হচ্ছে আমি 11-12 পড়তাম সায়েন্স নিয়েছি সবে সবে ক্লাস 10 একটা মফস্বল শহর আমাদের বসিরহাট তো সেখান থেকে এবার 11-12 প্রথম পাখনা গজানোর পর কিছু তো করতে হবে কিছু তো বাড়িতে বলতে হবে বাড়িতে অ্যালাউ করছে না তো আলটিমেট ভাবতাম বাড়িতে বলতাম যে পড়তে যাচ্ছি তো এরকমভাবে চলতো জিনিসগুলো মিথ্যা কথা দিয়ে চলতো তো এবার গেলাম ইঞ্জিনিয়ারিং শখ হলো ক্যাফে করার ক্যান্টিন দেখে কলেজ ক্যান্টিনে বসে বসে সকলে এই ক্যান্টিনটা আমি লিজ নেবো স্যারেরা দিল না বললে এখানে বসে আমি ভেবেছিলাম যে আমি একটা ক্যাফে করবো তারপর তার লক্ষ্যটা অনেক ছোটোবেলা থেকেই ছিল ছোটোবেলা থেকেই মানে যখন কলেজ টাইম তো কলেজ টাইমে ভেবেছিলাম ক্যাফে করবো তার 2 বছর পর ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি একটা চায়ের দোকান করবো তারও 2 বছর পর আর কিছুদিন আগে তার 2 বছর পূর্তি গেছে ফেসবুক নোটিফিকেশান দিয়েছে তো তখন আমি ভেবেছিলাম যে ক্যাফের নাম কী দেবো তো অনেক নাম সাজেশন এসছে অনেকে বন্ধুদের সাথে ডিসকাস করার পর অনেক নাম বেরিয়েছে মাথা থেকে ইঞ্জিনিয়ার্স ক্যাফে বলেছে অনেকে কিন্তু আমি ভাবলাম না এগুলো তো কমন দ্যাটস কমন তো আমাকে নামটা রেজিস্টার্ডও করতে হবে কী নাম রেজিস্টার্ড করা যাবে তো তখন 11-12 ছেলে মেয়েদেরকে সাথে একদিন বসে গল্প করতে করতে ওরা বলছে দাদা পড়া টিউশন বাং করে এসছে তো সেই টাইমে সেখানে বসে আমার নামটা ঠিক করা যে টিউশন কারণ এরা আজকে মিথ্যে কথা বলছে আলটিমেট বাড়িতে হয়তো সত্যি কথা বলছে না কিন্তু আমি ওদের কথা ভেবেই এই নামটা ঠিক করি যে বাড়িতে সত্যি কথা বলবে যে টিউশন যাচ্ছে এটাই ইউনিকনেস আর একটা প্রশ্ন টিউশন স্কুল ছুটদের ক্যাফে যে ট্যাগলাইনটা স্কুল ছুটতেন এটাও কি ওখান থেকেই এসছে ওখান থেকেই এসছে
আমার এখানে আমার যে ক্যাফের এক্স্যাক্ট যে প্রথম আমার যে ক্যাফে এখন লোকেশন, তো ইন ফিউচার জানি না পরে বাড়বে কি না, অবশ্যই আমরা আশা করি নিশ্চয়ই বাড়বে অবশ্যই। তো সেখান থেকে আমার আশেপাশে কলেজ নেই, এক্স্যাক্ট ক্যাফেগুলো সবাই প্রেফার করে কলেজের আশেপাশে, কলেজ সাইডে। তো আমার যে লোকেশন তার আশেপাশে শুধু স্কুলই আছে, 1 কিলোমিটারের মধ্যে দুটো স্কুল। তো আমি কি ভাবলাম, কলেজ যেহেতু আমার কাছে আসছে না, তো আমি স্কুলের কাছে যাব, স্কুল ছুটের ক্যাফে। আর এইটার আর একটা মিনিং হয় যে স্কুল ছুট মানে যারা স্কুল পার করে গেছে তারাও এখানে আসতে পারে, এই হিসাবে স্কুল ছুটের ক্যাফে। স্কুল ছুটদের ক্যাফে মানে স্কুলের বাচ্চারাও কি আসে এখানে? হ্যাঁ অবশ্যই। এটা তো নেগেটিভ একটা দিকও হতে পারে যে তুমি কোথাও না কোথাও ছেলেদেরকে বিগড়ে দিতে চাইছো, সেটা থেকে কি বলবে? বিগড়ে দিতে চাইছি এরকমভাবে যদি তুমি নেগেটিভভাবে নেওয়ার হয় তাহলে নেগেটিভ একটা জিনিস আছে, আর একটা পজিটিভ দিক আছে। বাবা মারা তো এটা ভাববে যে ওখানে একটা টিউশন ক্যাফে হচ্ছে, আমার ছেলেটা প্রতিদিন টিউশন বাঙ্ক করে ওখানে যাচ্ছে, কি আড্ডা মারছে গড্ডা মারছে। কিন্তু বাবা মাদের একটা ভেতরের প্রশ্ন থাকতে পারে, জিনিসটা হয়তো ভালো কিন্তু আমাদের জন্য খারাপ হচ্ছে। দেখো নর্মাল চায়ের দোকানে আড্ডা মারাটা একটা একরকম, আর একটা ইঞ্জিনিয়ারের ক্যাফেতে বসে তার সাথে ডিসকাশন করাটা জিনিসটা পাল্টে যায়। একটা ইন্টেলেকচুয়াল লোকের সাথে যদি বসে কেউ আলাদা ধরনের গল্প করে সেটা পছন্দ করবে না। ঠিক আমার এখানেও তাই, যে সেই এক্স্যাক্ট গড্ডা দেওয়াটা আমি পছন্দ করি না। আমি এখানে আমার সাথে গল্প করো, আমি তোমার সাথে সারাদিন গল্প করো। টিউশন ক্যাফের একটা নতুন সাইড মানে টিউশন মানে ক্যাফে বলতে আমরা যেগুলো বুঝি, যাবো কফি খাবো চা খাবো একটু স্ন্যাক্স খাবো আড্ডা মারবো, এখানে কিন্তু একটা ডিফারেন্ট ওয়ে আছে যেটা আমি বলবো না, বলবে হচ্ছে প্রীতম দা, একটু বলে দাও। তো আমার কাছে ব্যাপারটা হচ্ছে, আমার পেজেও পেয়ে যাবে যারা এখানে এসে ড্রয়িং ক্লাসের আগে এখানে এসে ড্রয়িং প্র্যাকটিস করে অনেকে, তাদের জন্য ফ্রি অফ কস্ট টি, যারা এখানে পড়তে আসে তাদের জন্য ফ্রি অফ কস্ট টি আমার তরফ থেকে। এটা কিন্তু একটা মানে নতুন কিছু একটা ব্যাপার, মানে আমার তো খুব ভালো লেগেছে জিনিসটা। কেউ আচ্ছা আফটার অল টিউশন ক্যাফে হলো তো তোমার একটা বিজনেস, বিজনেস যে তুমি শুরু করেছো, বিজনেস করতে তোমার প্রথমে ভয় লাগেনি? মানে অনেক সময় হয়তো যে লকডাউন পেরিয়ে উঠেছি আমরা, তারপরে হয়তো ফেলিওর আসতে পারে, বিজনেস চলতে পারে না, সেই ভয়টা লেগেছিল খুব প্রত্যেকটা মোমেন্ট আনটিল এটা স্টার্ট হচ্ছে। এখন বলা যেতে পারে তো তুমি মোটামুটি সাকসেস মানে কিছুটা এগিয়েছো? কিছুটা স্টেপ নেব বলে এখনো মনে হচ্ছে ভেবেছি, এখনো স্টেপ নিইনি। এটা পা যে এই শুরুটা যে কেউ করতে পারে, কিন্তু নেক্সট স্টেপ নেওয়া অবধি সাকসেস বলা যাবে না যে আমি সাকসেস হয়েছি। খুব ভয় লেগেছে প্রত্যেকটা মোমেন্টে, ভেবেছি এমন রাত গেছে যে আমি ঘুমোইনি, এক্স্যাক্টলি সারাদিন ঘুমোইনি। আচ্ছা অনেকক্ষণ কথাবার্তা বলে নিয়েছি, এখন একটু বেশ ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তো আমি আগে জেনে নিই প্রীতমদার কাছে এখানে কী কী আছে। আচ্ছা প্রীতমদা কী কী আছে? দা এখানে টাইপস অফ মোমো আছে, টাইপস অফ পকোড়া আছে, টাইপস অফ কাটলেট আছে। তোমাদের ডিসপ্লেটা আমি দিয়ে দিচ্ছি মেনু কার্ডটা, তোমরা একটু দেখে নাও, খুব চিপ রেটে পাবে। তো এখন আমরা কী ট্রাই করবো সেটা বলো। তো আমার সাজেশন চলো কাটলেট, চিকেন কাটলেট, হ্যাঁ একটা চিকেন কাটলেট, চিকেন কাটলেট ট্রাই করা যাক। আমার ফেভারিট ডিশগুলোই বলি, হ্যাঁ হ্যাঁ একদম, শুধু আমার ফেভারিট ডিশ একদম, বাকি সব এখানে ঠিকঠাক কিন্তু এগুলো আমার ফেভারিট। তাহলে চিকেন কাটলেট চলে এসছে, চিকেন পকোড়া, চিকেন কাটলেট, আমার কাছে কফি আছে, দাদার কাছে আছে চা, নর্মাল ব্ল্যাক টি। তো এবার চা খেতে খেতে একটু বেশ গল্প আড্ডা আর যে প্রশ্ন বানগুলো আমি নিয়ে এসেছি সেগুলো একটু করে নিই। আচ্ছা প্রীতমদা, হ্যাঁ বলো। এই যে অ্যাম্বুয়েন্সটা, এটা মাথায় হলো মানে সচরাচর তো এগুলো কারোর মাথায় আসে না, আমরা ক্যাফে মানে বুঝি ঝা চকচকে কার্পেট দেয়াল ওয়াল, এখানে এই ম্যাড়ে বাঁশের দোকান কীভাবে মানে মাথায় হলো কীভাবে? দেখো প্রথম কথা বলি পকেট ফ্রেন্ডলি, যেমন আমি আমার নিজের পকেটটা বুঝি, যেমন কাস্টমারের পকেটটা আমি বুঝি, তেমন আমার নিজের পকেটটা আমি বুঝেছি। একটু আগেই তুমি প্রশ্ন করছিলে যে তোমার ভয় লাগেনি এই যে বিজনেসটা স্টার্ট করতে, তো আমি যখন বিজনেস স্টার্ট করার প্ল্যান করেছি তখনই আমি ভেবেছি আমার কাছে কী আছে কী নেই। একটা ঝাঁ চকচকে ক্যাফে রেস্টুরেন্ট আমি ভাড়া করে অন করে আমি এই জিনিসটা করতে পারতাম অবশ্যই। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি জানি কস্ট কাটিং, কস্ট কাটিং করতে গিয়ে দেখলাম আমার কাছে কী আছে, সব থেকে লো কস্টে কী পাওয়া যাবে। আমাদের এক্স্যাক্ট লোকেশান হচ্ছে পালপাড়া, বসিরহাট পালপাড়া, বসিরহাট পালপাড়া। তো পালপাড়ায় সবাই মাটির জিনিস খুব ফেমাস ফেমাস মানে ওই জন্যই বিখ্যাত, ওই জন্যই বিখ্যাত, আমরা সবাই জানি যারা বসিরহাটের বাসিন্দা তারা সবাই জানে যে পালপাড়া কেন ফেমাস, মাটির জিনিসের জন্য।
তো এই যে থালাগুলো দেখতে পাচ্ছ, এই থালাগুলো আমরা ইউজ করতাম অ্যাজ আ মানে কোনো অনুষ্ঠান হলে আমরা থালাগুলো ইউজ করতাম, মাটির থালা, মাটির গ্লাস, মাটির গ্লাস। তাই ভাবলাম ওইগুলো কি করে ইউজ। চিকেন পকোড়া আমি দেখলাম যে তুমি চিকেন পকোড়া ট্রাই করলে, মিল্ক কফি ট্রাই করলে, এবার তোমার থেকে রিভিউটা আমি নিতে চাই যে আলটিমেট চিকেন পকোড়ার টেস্ট আর মিল্ক কফির টেস্টটা কেমন। আমরা যেরকম রোড সাইডে চিকেন পকোড়া খেয়ে অভ্যস্ত বা যেরকম আমরা জানি যে চিকেন পকোড়া কীরকম হতে পারে, আশা করছি তার থেকে ভালো আমার কাছে লেগেছে। মানে নো ডাউট আমি কোনো মিথ্যা কথা বলছি না, অনেস্টলি বলছি, মানে একটু ডিফারেন্ট লেগেছে, এই কারণেই বলবো যে একটু স্পাইসি ভাবটা বেশি আছে আর ভালো, খারাপ অবভিয়াসলি নয়, ভালো। আর কফি তো মানে সত্যি থ্যাংক ইউ। এরপর কাটলেট ট্রাই করো, তাকে বলে রাখি বসিরহাটে যারা আমার এই ব্লগটা দেখছো এখনও পর্যন্ত, আশেপাশে যাদের বাড়ি বসিরহাটের আশেপাশে যাদের বাড়ি, অবশ্যই সময় পেলে টিউশন ক্যাফে মাস্ট। আর লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, ওখান থেকে তোমরা লোকেশনটা পেয়ে যাবে। অবশ্যই আসতে হবে, শুধুমাত্র আমার জন্য না, প্রীতমদার জন্য না, টিউশন ক্যাফের জন্য। তুমি পকোড়া ট্রাই করলে, কফি ট্রাই করলে, একটু কাটলেটটাও ট্রাই করো, আমাকে রিভিউ দাও, আমি জাস্ট রিভিউ আশাটা করছি। অবশ্যই দেবো, এটি আমি চাই। ভালো না, নো ডাউট ভালো। ব্যাপারটা হচ্ছে আমি দেখাই জিনিসটা কত বড় তুলতে পারবো কিনা আমি জানি না ভাই, দেখতে পাচ্ছ পুড়ে গেছে। অবভিয়াসলি ভালো, একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু শীতকাল, অনেকক্ষণ গল্প করতে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, ভালো লাগছে। তবে আমার ভালো লেগেছে, নো ডাউট, এটাই পাও না, ভালো লেগেছে, নো ডাউট ভালো লেগেছে, জিনিসটা ভালো। তোমরা কিন্তু ট্রাই করবে, অবশ্যই ট্রাই করো, এসো প্লিজ, এসো, আমার রিকোয়েস্ট আমার তরফ থেকে, অন্তত এসে একবার। আচ্ছা সুমিত, আমার একটা জিনিস খুব মাথার মধ্যে কাজ করছিল, বলে ফেলো। তুমি যখন প্রথম এলে তো আমার মাথায় তখনই প্রশ্নটা এসেছিল যে তুমি কীভাবে বা কোন মাধ্যম থেকে এই টিউশন ক্যাফের নামটা শুনেছো, আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, এর পিছনে একটা গল্প আছে, একটু সাজিয়ে গুছিয়ে বলতে হবে, নাহলে ব্যাপারটা বোঝা যাবে না। আমার ভাইকে ফোন করি, অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ দিতে পারছি না, এবারে খুব ডিপ্রেস লাগছে, খারাপ লাগছে। তো তখন আমাকে বলে যে একটা জায়গায় যাবি, আছে একটা জায়গা, তো বলছে চল আগে একদিন গিয়ে কথা বলে আসি। আগে একদিন এসেছিলাম, সেদিন খুব আমাদের একটা টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিলো, তো তার জন্য সেদিন আমি শ্যুট করতে পারিনি, সেদিন জাস্ট ট্রেলারটা শ্যুট করে নিয়ে চলে গেছে, তো সেই জন্য আবার আজকে এসেছি। তো তাই জন্য ওই দিন এসেছিলাম, প্রথম দিন যে শ্যুটটা করবো বলে বা দেখতে এসেছিলাম জিনিসটা। তো তখন আমার কিছু কিছু ওই দিন যা কথাবার্তা হয়েছে কিছু কিছু ভালো লেগেছে। আর আমাকে বেশ, আমার ভাই একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই ভাইয়ের সাথে, কৌশিক মণ্ডল। হ্যালো। ও প্রথম আমাকে টিউশন ক্যাফের অ্যাড্রেস লোকেশন আমাকে সেন্ড করে, ইভেন আমি যখন মানে ভাবি যে কীভাবে টিউশন ক্যাফের ওনারের সাথে কথা বলবো, তারপরে ও কথা বলে, তারপরে আমি কথা বলি। নো ডাউট প্রীতমদা খুব ফ্র্যাঙ্কলি, কোনো সন্দেহের জায়গা নেই। আর একটা জিনিস যেটা কৌশিক বলবে, ও আমাকে প্রথম কীভাবে অ্যাড্রেসটা দিয়েছিল বল তো। সবার প্রথমে গুড ইভিনিং, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখি যে একটা বসিরহাটের একটা পেজ আছে, সেখানে দেখলাম যে একটা নতুন একটা ক্যাফে খুলেছে, তো সেই ক্যাফেটা নাম হচ্ছে টিউশন ক্যাফে। তো আমি সেটারও ওপেন করি, ওপেন করার পর দেখি যে কে প্রথম মানে সেটা আর কি পোস্ট করছে, সেটা প্রথম দেখি যে প্রীতম অধিকারী। এবার প্রীতম অধিকারী নাম আমার খুবই চেনা, যেহেতু ছোটোবেলা থেকেই চিনি, একই স্কুলে দুজনে পড়াশুনো করেছি। তো দাদার পোস্টটা দেখার পর আমি মানে আমি খুব খুশি যে দাদা একটা খুলেছে, এবার আমরা ওখানে যেতে পারবো, যেহেতু আমাদের সময় এই জিনিসটা ছিল না। সত্যি তাই, এখানে বলে নাকি আমরা যখন 11-12 পড়েছি, ক্যাফে বা এরকম চায়ের দোকান, আর চায়ের দোকানে নিজে কখনো মনে হয়নি চায়ের দোকানে যাই, বা বাড়ি থেকে অ্যালাউও ছিল না।
কিন্তু ক্যাফেটেরিয়াতে একটা বাড়িতে ঠিক আছে বলাটাও যাবে, ক্যাফেটেরিয়া সেই হিসাবে অ্যালাউ আছে, অ্যালাউ ছিল, কিন্তু আমাদের সময় ছিলই না। তো ফেসবুকে দেখার পর আমি ওতে পোস্টটাতে লাইকও করেছি, কমেন্টও করেছি, বিজনদাকে বলেছি যে কোথায় করেছো এক্স্যাক্টলি অ্যাড্রেসটা দাও, আমি সেখানে যাব। তো বলতে না বলতেই পরের দিন প্রীতমদা আমাকে ফোন করে যে ভাই আমি একটা নতুন ক্যাফে খুলেছি, তুই একটু সময় করে আসতে পারিস, একটু দেখে যেতে পারিস কেমন কী হয়েছে না হয়েছে। তো আমি তার পরে দু তিন দিন পরেই এসেছি, এসে দাদার সাথে কথা বললাম, কথা বলার পর এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব অসাধারণ, সত্যিই খুব ভালো লেগেছে আমার। তারপরেই সুমিতদা আমাকে বললো যে, আমি বললাম যে তুমি কি ফুড ব্লগ করতে চাও, তাহলে আমি একটা আমার খুব ক্লোজ দাদা মেন ব্যাপারটা হলো ও আমাদেরকে জুড়ে দিয়েছে যে আমি এখানে ছিলাম, ও আমার বন্ধু, ব্রিজের কাজ করেছে, হ্যাঁ ব্রিজের কাজ করেছে, ও মানে অ্যাজ আ ভাই, ও দাদা, সে ওরও ভাই, দাদারও ভাই, সুমিতারও ভাই, তো সেখান থেকেও আমাদের ব্রিজে জুড়ে দিয়েছে, আর কিছুই না, নাকি সুমিতা? এবার ইন্ট্রোডিউস করাই আমাদের অন্য টিম মেম্বার ধনঞ্জয় পাইক ওরফে ডিজে। আমরা খুব মানে খুব এফোর্ট দিয়ে আমরা কাজ করি, ধনঞ্জয় আমার থেকে আই থিঙ্ক বেশি এফোর্ট দেয় এই ক্যাফের জন্য। দাদা এই সব থেকে বেশি মানে আমাকে শেখাচ্ছে দাদা, এটা যখন প্রথম শুরু হয়েছিল সেখান থেকে এই কিছু মাস চলে গেল, তো দাদা আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আমি অনেক কিছু শিখতে পেরেছি, তো দাদা খুব ভালো। বসিরহাট সবসময় সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে চলে। তো বেশ কিছু বছর আগের কিছু একটা ঘটনা ছিল বসিরহাটে নিয়ে, তো সেটা খুব একটা সুখকর স্মৃতি আমাদের বসিরহাটবাসীর কাছে নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা টিউশন ক্যাফেতে এলে একটা যে ভালো জিনিস দেখতে পাবে সেটা হলো, মানে আমি তোমাদের ছবিটা দেখাই, খুব ভালো একটা জিনিস যেখানে বসিরহাট সংগ্রামপুরের কালীবাড়ি, তো ওটা সংগ্রামপুরের কালীবাড়ি আর বসিরহাট শাহী মসজিদ একই ফ্রেমে একই ছবিতে, এই ছবিটা কিন্তু তাৎপর্য বহু অনেক গুণ। ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এটা কাজী নজরুল ইসলামের লেখা আমরা সবাই জানি। তো এই বার্তাটা এখানে তুলে ধরেছে প্রীতমদা টিউশন ক্যাফে, যেটা দেখে আমার তো খুব ভালো লেগেছে, মানে আমরা যে একে অপরকে ছাড়া চলতে পারি না এটার একটা খুব ভালো মেসেজ দিয়েছে এখানে। তো এই আইডিয়াটা মানে আসলো কীভাবে? দেখো এই আইডিয়াটা আমার, আমি এইভাবে তুমি যেভাবে ব্যাপারটা এক্স্যাক্ট বললে আমি এইভাবে ভাবিনি, এটা এই ভাবনাটা তোমার, কিন্তু আমি ভেবেছিলাম যে আমার বসিরহাটে যতগুলো বড় বড় বা পুরনো স্থাপত্য বা ঐতিহাসিক কিছু ঘটনা যার সাথে জড়িয়ে আছে আমি সেইগুলো জুড়েছিলাম। এই এই জিনিসটা তার সাথে এই মেসেজটাও কিন্তু আছে, মেসেজটা আছে, লুকিয়ে আছে, একদম জিনিসটা লুকিয়ে আছে। এটা তুমি তুলে ধরলে ভিডিওর প্রথম, তুমি এই জিনিসটা মেসেজটা ভিডিওতে প্রথম তুলে ধরলে আমি অনেকই জিনিসটা বুঝিয়েওছি সামনাসামনি। তো আমার এখানে দেওয়া আছে, দেখো সংগ্রামপুর কালীবাড়ি দেওয়া আছে, বসিরহাট স্টেশন দেওয়া আছে, খুব পুরাতন টাকি টাকি দেওয়া আছে, টাকি যেখানে বিসর্জন এক্স্যাক্ট দেখতে হবে, বিসর্জন দেওয়া আছে। বলে রাখি ইসামতিতে দুই দেশের বিসর্জন হয়, এটা আমি আমার আগেও একটা ব্লগে মনে হয় মেবি বলেছি, সেই যেখানে দুই দেশের বিসর্জন হয় সেই ছবিটা ওখানে, সেই জায়গাটা দেওয়া আছে ওখানে, বাংলাদেশও দেখা যাচ্ছে, মানে এডিটটা এমনভাবে করা হয়েছে বাংলাদেশটাও নিয়ে আসা হয়েছে। বসিরহাট শাহী মসজিদ, শাহী মসজিদ 1466 সালে স্থাপত্য, ইংরাজি 1466 এটা স্থাপিত হয়েছে শাহী মসজিদ। এছাড়াও আমাদের বসিরহাট ব্রিজ, বসিরহাট ব্রিজ নিয়ে বসিরহাট ব্রিজের গল্প করতে গেলে তো অনেক গল্প এসে যাবে, সেই কারণে আমি গেলাম না বসিরহাটবাসী বা অনেকে সেটা দেখতে পাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ধান্নকুড়িয়া রাজবাড়ি, আমি তোমাকে দেখাচ্ছি ছবিতে, সব থেকে পুরনো যদি বলা যেতে পারে ওটাই মনে হয় ধান্নকুড়িয়া রাজবাড়ি, আমার বসিরহাট। ইয়েস, এটা খুব এনার্জি বহন করে, আমার বসিরহাট, মানে বসিরহাটটা আমাদেরই, আমাদের এক্স্যাক্টলি, বসিরহাট আমাদের, একদমই তাই, এটা আমার, আমার না হলে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না। অবভিয়াসলি শহরটা যখন আমার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার, তো এই দায়িত্বটা সবাইকে নিতে হবে। আমি একটা ছোটো মেসেজ দিলাম, হয়তো আমার, আমি জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু শহরটা যখন আমার, অবভিয়াসলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানুষের সাথে ভালো ব্যবহার করার দায়িত্বটাও আমার।
ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জানাবো আমার বিহাইন্ড দ্য লেন্স প্রীতম আর কৌশিককে, অনেক হেল্প করেছে। আর মোটামুটি শেষ, অনেক গল্প হয়েছে, অনেক আড্ডা হয়েছে, চা কফি চিকেন পকোড়া চিকেন কাটলেট অনেক কিছু খেয়েছি। এবারে প্রীতমদা কেমন লাগলো একটু তোমাকে থামাই এখানে বলে রাখি, সাবস্ক্রাইব করে দেবে ওর চ্যানেলটা, আমার নিজস্ব একটা চ্যানেল আছে টিউশন ক্যাফে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আমি সুমিতদার তরফ থেকে একটু মার্কেটিং করে নিলাম, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে টিউশন ক্যাফে। এক ধনঞ্জয় দা এবং প্রীতমদার সাথে আমার নেক্সট ব্লগ অবশ্যই আসবে, সেটা একটু সাসপেন্স আমি রাখছি, আসবে অবশ্যই আসবে। তো এবারে মোটামুটি শেষ করছি, টোটাল এই যে মানে সেশনটা কেমন লাগলো? দারুণ। সেশনের মধ্যে মধ্যে আমাদের অনেক কিছু কথা হয়েছে, সেগুলো দেখানো যাবে না, ওগুলো শুনতে হবে পরে, সুবিধার থেকে শুনবে, আমার থেকে শুনবে, আসতে হবে। ওই ওই যে ফিলিং, ওই যে মহলটা তৈরি হওয়ার জন্য, ওই মজাটা নেওয়ার জন্য আসতে হবে, না এলে কিন্তু ওটা হবে না, ওটা আমরা দেখাতে পারি না, সরি ফর দ্যাট। তো বলো, তো খুব দারুণ লেগেছে তোমার ব্যক্তিত্ব, যেটাকে আমরা সবাই বলে থাকি পার্সোনালিটি, দারুণ কথা বলার স্টাইল, ব্লগিং দারুণ। থ্যাংক ইউ সো মাচ। এই জন্যে আমার আরও বেশি ভালো লেগেছে ওকে, যে ও স্ক্রিপ্টেড কিছু আসেনি, এখানে বসেই আলটিমেট ও ভেবেছে আর এখানে বসেই ও তৈরি করেছে। একদম প্রীতমদা খুব ভালো লাগলো প্রথম কথা। এরকম একটা জিনিস আমার বাড়ির আশেপাশে তো নেই, বসিরহাটে বোধহয় আছে, আমি জানি না, আমারও জানা নেই, জানা নেই। ইউটিউব ভিডিও তো আমি পেলাম, যাতে একটা দাদাকেও পেলাম, এই জন্য কৌশিককে আমার তরফ থেকেও সুন্দর থ্যাংক, প্রীতমকেও থ্যাংকস, এত সুন্দর ও ভিডিওগ্রাফিটা, মানে প্রীতম মানে বিহাইন্ড দ্য লেন্স, বিহাইন্ড দ্য লেন্স প্রীতম আছে, এখানে ভুলে যেতে পারে, তো ওকেও আমার মানে থ্যাংকস জানাই, ও সুন্দর ইনস্ট্রাকশন ওখান থেকে দিয়ে যাচ্ছে, দাদা এইভাবে বসলে তোমাকে দারুণ লাগছে, দাদা এইভাবে পিছনে যে থাকে তার, তাকে হয়তো দেখা যায় না সামনে, কিন্তু তার মানে কাজটা অনেক বেশি থাকে। তো প্রীতমদা অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, মানে যেরকম গম্ভীর চেহারা আমি ভেবেছিলাম সেরকম চেহারা ঠিক আছে, একটু লম্বা চওড়া, কিন্তু সেই সেই যে জায়গাটা আমি ভেবেছিলাম যে একটা ফাউন্ডার একটা ক্যাফের অন্যরকম হতে পারে, সেই জায়গাটা একদমই না। তোমরা 8 থেকে 80 যে কেউ আসতে পারো, সেম সেম বিহেভিয়ার পাবে, 8-এর সাথেও যেমন মিশতে পারবে, 80-র সাথেও তেমনিই মিশবে, আর এরকম না হলে ক্যাফেতে মজা হয় না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আসার জন্য। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবভিয়াসলি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সাথে থাকো, আর নেক্সট ব্লগ সামনে আসছে। টাটা, গুড নাইট।